হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজ অনেকদিন পর তোমাদের সাথে আবার ব্লগ নিয়ে আসলাম। শরীরটা ঠিক ভালো ছিল না বলে কদিন ধরে ব্লগ শেয়ার করতে পারছিলাম না, শর্টসগুলোই শুধু ছাড়ছিলাম। তো আজকে আবার মন হলো যে একটা রোজ ডেলিকার যা কাজ থাকে সেটাই তোমাদের দেখাই, তো সেটাই ব্লগিং করছি আজকে, তো সেটাই তোমরা দেখতে পাবে। সাথে থেকো, চলো। আমি চলে এসেছি রান্নাঘরে, যেখানে যেখান থেকে সকাল শুরু হয় সেখান থেকে বাবানের দুধটা দিয়ে চলে গেছে। তো প্রথমে ওটাকে গরম করে নিলাম, এখনও ধুয়ে বেরোচ্ছে, এতটাই গরম দেখো। তো গরম করে নিলাম, বাবানও আজকে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছে, স্যাটারডে, যদিও স্কুল নেই, বাট কী বলতো অভ্যাস হয়ে গেছে সকালবেলা ঘুম থেকে ওঠার, 5:30, 5:45, তো সেই জন্য রাত্রি ঘুম থেকে উঠে পড়েছে। তো ওকে খাইয়েই নিই, চলো তাহলে। দেখো বাবানের কনফ্লেক্স রেডি করে নিয়েছি, আর রেডিতে এখন তো আমাদের এখানে হেলথ সেন্টার থেকে এসেছিলো, তো এই ওরাল মানে এটা কি ওআরএস দিয়ে গেলো একটা বাবান, দুটো বাবানকে, আর একটা আয়রন ওষুধ দিয়ে গেলো, তা দেখাচ্ছি। এই যে এটা একটা দিয়ে গেলো, বললো নাকি সোমবার আর বৃহস্পতিবার করে এটা খাওয়াতে দুপুরবেলার পর। কি হবে খাইয়ে কে জানে, তো দেখি খাইয়ে কি কিছু হয় কি না। দুধটা গরম দেখো, এখনও ধুয়ে বেরোচ্ছে, তো খাবারটাও এখন একটু গরমই আছে, একটু পরেই ওকে খাওয়াবো, একটু ঠান্ডা হয়ে যা, দেন খাওয়াবো। দেখো দুজনেই আমরা ব্রাশ নিয়ে বসে গেছি, আগেই আগে সকাল সকাল ঘুরবো না, ব্রাশ কর ব্রাশ কর ব্রাশ কর। মুখে দাও মুখে দাও দাও ইয়ে, ও বসে পড়লো ব্রাশ করতে। এটা কেমন বর্মার ব্রাশটা ঠিক করে করছে না, ব্রাশ ঠিক করে করো। সেই না করে বাবানের খাবার নিয়ে চলে এসছি, এই দেখো আর বাবানও বসে আছে, বাবান খাবে না, তাতে চলে আসো। এখন বদমাইশি করা চালু করে দিচ্ছে, খাবার দেখলেই তোর বদমাইশ চালু হয়ে যায়, আর বলছে কি না আমাকে টিভি দেখবে খাওয়ার পর, পড়তে বসবে না, পড়তে বসবে না, তাই তো বস, তবে খাইয়ে নি, বসো বসো, অতক্ষণে বসো, তোমরা শুধু যাবো, বসো 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 বসো, খাবারটা খেয়ে নাও আগে, বসো এসে, অনেকবার বলছি কিন্তু। এবারে বসো, খাবারটা খাও। সকাল থেকে ঘুম থেকে উঠে খালি দুষ্টুমি, খালি খেলা, খাবার খাওয়ার নাম নেই, পড়াশোনার নাম নেই, খাবি কি খাবি না তুই? হ্যাঁ, আর আমি বলবো না, খাবারটা নিয়ে চলে যাবো, তারপরে দরজাটা বন্ধ করে দেবো তোমার ঘরে, তারপর ওই ঘরে বন্ধ করে দেবো, দরজা বন্ধ করে দেবো। বসো তাড়াতাড়ি খেয়ে নাও, বসো, দেখো কত কিছু বলার পর তারপর আলটিমেটলি বসবো, চলো তাহলে খাইয়ে নিই ওকে। বাবার স্নান করা হয়ে গেছে, ও স্নান এত স্নান করেছে যে ওর নাক দিয়ে জল বেরোচ্ছে এখন, আর জামা প্যান্ট পরবে না, দুষ্টুমি করছে, তাই আমি ওকে বকা দিয়েছি। কি হচ্ছে এটা, এটা কি হচ্ছে, কি হচ্ছে এটা, কি হচ্ছে বলো, আমি বুঝতে পারছি না কি এটা। না না আমাকে ভালো লাগছে না, দেখো দেখো এখন আমাকে ভালোবাসছে, আমাকে ভালোবাসতে হবে না, না আমাকে ভালোবাসতে হবে না, তুমি মায়ের কথা শোনো না, তোমাকে মাকে ভালোবাসতে হবে না, ছাড়ো চলো যাও, তুমি চলে যাও, একা একা থাকো, আমাকে ভালোবাসতে হবে না, না না আমি ভালোবাসি না তোমাকে,
না না তোমাকে ভালোবাসো না 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 তুমি দুষ্টু তুমি দুষ্টুমি করো খালি তুমি দুষ্টু ছেলে আমি তোমাকে একটু ভালোবাসবো না আমি ছোট্ট একটা একটা বনু নিয়ে আসবো মিমি একটা বনু নিয়ে আসবে মিমির সাথে আমি গিয়ে বনুটাকে আদর করবো তোমাকে আমি ভালোবাসবো না ছাড়ো যাও যে দুষ্টু করে সেই বাচ্চাকে আমি ভালোবাসি না তুমি দুষ্টু করো তোমাকে ভালোবাসবো না দেখ দেখো চল স্নান করানো হয়ে গেছে আমার ঘর ঝাড় দেওয়া গেছে এবার আমি ঘর মুছবো মুছে তারপরে আমি নিজে স্নানে যাবো তো ঘরটা মুছে নি স্নান হয়ে গেছে স্নান করে চলে এসেছি এখন আমি ছেলেকে খাওয়াতে বসবো খাইয়ে নিই তারপরে নিজেরা খাবো দেখো একটু পুরো ট্যান পড়ে গেছে আমার বুঝতে পারছি রান্না করে করে রোদে না বেরিয়ে রান্না করে করে রান্নার তাপে আগুনের তাপে সব ট্যান পড়ে গেছে কী করে ঘুরবো যাই না সামনে আবার বিয়ে আছে ভগবান জানে আজকে কুকি কুকি করছে ছেলেকে ডাকছে ছেলে পাত্তাও দিচ্ছে না কে এসছে কুকি কুকি করছে কে এসছে কুকি কে করছে কুকি কুকি সোনু সোনু এসছে হ্যাঁ তুমি বলো কে এসছে সোনু হ্যাঁ সোনু চলে যা কে এসছে আমি শাঙ্কুতে ঢুকে গেছিলাম তাই জন্য ওর বাবা বাইরেই বসছিল আমি তো দরজা বন্ধ করে গেছিলাম সেটাই বলছে শুরু হয়ে গেছে ওদের দুজনের মারপিট ঝামেলা অশান্তি আমি যাই খাবারটা বেড়ে নিই বাবা স্নান করতে যাক ততক্ষণে আমি ছেলের খাবারটা বেড়ে নিয়ে ছেলেকে খাওয়াতে থাকি বাবা স্নান করে আসলে পরে মাছের ডিমের বড়া ভাজবো মাছের ডিমের বড়াটা আমি রেডি করে রেখেছি শুধু স্নানটা করে আসলে গরম গরম ভাজবো ছেলে কটা খাওয়াবো না তাই ছেলের জন্য নিচ্ছে না ছেলের জন্য ভাত ডাল আর আলু পটল খাইয়ে দিও তাহলে চলো আগে নিয়ে নিই খাবারটা কি হয়েছে আমি তো কোনো বাড়ি ভাঙিনি ওর আমি কোনো বাড়ি ভাঙিনি মিথ্যা কথা বলছি আমি কোনো বাড়ি ভাঙিনি আমি ভাঙিনি কোনো বাড়ি আমি ভাঙিনি তো আমি দেব আচ্ছা ঠিক আছে দিয়ে দেবো যাও এখন তুমি স্নানে যাও তো তাড়াতাড়ি দেখো বাইরে কি সাংঘাতিক বৃষ্টি হচ্ছে আমার এদিকে জানলা খোলা ছিল আমি খেয়াল নেই দেখো পুরো আমার ফ্লোর ভিজে গেছে একদম জলে জল জল হয়ে গেছে আমি শুয়ে পড়েছিলাম খেয়াল করিনি পর্দাগুলো পুরো ভিজে গেছে তো ফ্রেন্ডস সবাই বৃষ্টি মজা উপভোগ করো আর আমি গিয়ে এখন শুয়ে পড়ি একটু ঘুমিয়ে নিই তারপরে আবার মেঘও ডাকছে আবার আবার তারপরে তোমাদের সাথে বিকালবেলা ঘুম থেকে উঠে আবার কথা হবে বৃষ্টি জলটা একটু হাত দিয়ে ওয়াও বৃষ্টি পড়লে বেশ মজাই হয় ঠান্ডা ঠান্ডা তো বৃষ্টি পড়ছে সবাই তোমরা ঘুমাও আমিও ঘুমিয়ে পড়ি চলো টাটা আবার বিকালবেলা কথা হচ্ছে ক্লোজ দ্য উইন্ডো দেখো বৃষ্টি হয়েছে তাই পুরো চারিদিকে সব জানলা ফালনা খুলে দিয়েছি তাহলে ঘরটা ঠান্ডা হয়ে যাবে হাওয়া এদিকে জানলা ওই ঘরের জানলাও সব খুলে দিয়েছি নাহলে জানলা খুলতে পারি না এত মশা আছে আর এই দেখো বিছানার অবস্থা এরকম হয়ে রয়েছে বিছানা ঠিক করতে হবে বাট একটা কথা হলো যে বাবানের একটু গাটা গরম গরম লাগছে মানে চেক করলাম জ্বর আছে একটু 100 কেন জানি না হঠাৎ করে জ্বর আসলো বাবা তোমার জ্বর কেন আসলো বাবা
আচ্ছা দেখাচ্ছি, তো বাবাটা জ্বর চলে এসছে হঠাৎ করে, 100 উপরেই জ্বর আছে। তো ওকে ওষুধটা খাওয়াবো দুধ খাইয়ে। তো তোমাদেরকে দেখবে বলছে, দেখাচ্ছি তোমাদেরকে, আসো এখানে বসো বসো। আজকে জ্বর আছে বলে খ্যান 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 করছে, তাই আজকে ওকে নিয়ে আর পড়তেও বসাবো না। আজকে ওকে বলেছি আর পড়তে বসতে হবে না, আমরা এখন ওকে দুধ খাইয়ে নিই, একটু নিচে ঘুরিয়ে নিয়ে আসবো ওর বাবার কাছে, তাই তো? হ্যাঁ। তো ওই জন্য আর পড়তে বসাবো না আমি ওকে, পড়তে বসাবে না। তো তোমার খুশি আছে? আসলে পরশু দিনকে তার আগের দিনকে বৃষ্টিতে একটু ভিজেছিল, তার জন্য জ্বরটা আসলো না, কী জন্য আসলো কে জানে। খুব একটা জ্বর নেই, 100 আছে, কিন্তু তবুও ওষুধটা দিয়ে দিতে হবে। জ্বর আছে বাবা? কোথায় ব্যথা হচ্ছে? মাথায় ব্যথা হচ্ছে? হ্যাঁ, কোথায় ব্যথা হচ্ছে না? শরীর খারাপ লাগছে? শরীর খারাপ লাগছে? কী হচ্ছে? কী শরীর খারাপ বলো, কী হচ্ছে বলো বলো। কাশি হচ্ছে? আর কিছু, আর কিছু হচ্ছে না? ঘুম পাচ্ছে? ঘুমাও, ঘুম পাচ্ছে তাহলে ঘুমাও, আমিও ঘুমাবো, তুমিও ঘুমাবে, আমিও ঘুমাবো, বলে আমার ঘুম ঘুমাও। ঘুম পাচ্ছে বাবা, ঘুম পাড়িয়ে দাও, মোবাইল দেখবো না। তুমি একটু জিজ্ঞাসা করো ভাইকে, কেমন আছো দাদা, কেমন আছো? ভাইয়ের পাশে বসে বসে খেলা করো, দেখো ভাইকে শুনে খেলা করছো। তুমি কি খেয়েছো আজকে বলে দাও তো দাদাকে, কি খেয়েছো? দুধ খেয়েছো? আর কি খেয়েছো? আপেল খেয়েছো? আর ভাই কিন্তু বমি করে দিয়েছে জানো তো বাবা। তুমি কি আপেল খেয়ে বমি করে দাও? ও খায় না। আমরা তো দেখলে নিচে গেছিলাম, নিচ থেকে ঘুরে চলে এসেছি। বাবান তুমি কি নিয়ে এসছো দেখাও, নিচ থেকে কি খাচ্ছ, ওটা কি দেখিয়ে দাও, দেখিয়ে দাও কি ওটা, প্যাকেটটা দেখাও তো। কুরকুরে খাবে বলে কুরকুরে নিয়ে এসছে, তো কুরকুরে খাচ্ছে, আর আমি এখন যাব হচ্ছে রুটি করতে। তো অনেক রাত হয়ে গেছে, প্রায় এখন 9টা বাজতে যায়, তাহলে চলো আমি রুটিটা করে নিই। আর রুটি করবো, আর একটুখানি আলু পেঁয়াজ ভাজবো। আর মা আমার সেদিনকে এসেছিলো, কবে যেন একদিন এসেছিলো, এর মধ্যে আমার বোনের শাশুড়ি ঠাকুমা শাশুড়ি মারা গেছিলো, তো ওখানে ঘাট কাটছিলো, আমরা গেছিলাম। তো সেখান থেকে মা একটা জিনিস আমাকে দিয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি দাঁড়া, এই দেখো এক শিশি আমাকে আমের আচার করে দিয়ে গেছে, আমার এটা খুব ফেভারিট। এটা রাত্রিবেলা আমি তোমার রুটির সাথে খাবো, রুটি আলু পেঁয়াজ ভাজবো, একটু আলু পটলের তরকারিও আছে, আর আচার, ইয়াম্মি আচার। তো আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, তোমাদেরকে আর রুটি করা দেখাচ্ছি না, রোজকার বোরিং রুটি করা তোমাদেরকে কী দেখাবো বলো, সেটা আর দেখাচ্ছি না। তো ব্লগটা আমি এখানেই শেষ করলাম, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। তো আজকের মতো গুড নাইট, কালকে আবার দেখা হবে তোমার সাথে নতুন ব্লগে। আর হ্যাঁ, ওই শাশুড়ি বৌমাটা পার্ট 2 আসতে চলেছে, আমি করবো, করতে পারিনি দুদিন শরীর খারাপের জন্য, ওটা পার্ট 2 আসবে, তোমরা সবাই কিন্তু ওটা দেখো, মজার মজার কিন্তু ওটা, হাসির হবে।
তো এবারে কিন্তু ওটা দেখো আমি কাল পরশুর মধ্যে ওটা করে তোমাদেরকে পোস্ট করে দেবো, তোমাদের জন্য দিয়ে দেবো। ওটা অবশ্যই তোমরা দেখে আমাকে কমেন্ট করে জানিও যে কেমন হলো ওটা, ঠিক আছে? চলো, বাই, গুড নাইট।